আসসালামু আলাইকুম, এই হচ্ছে আমি আগে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, গরু গোশত রান্না করব। তার আগে সবগুলো মশলা, আদা, তারপর হচ্ছে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাও দেওয়া যায়, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো একসাথে দিয়ে, টক দই দিয়ে আর টমেটো দিয়ে আমি একবার এগুলোকে মাখিয়ে নিয়েছি। এখন এক দিয়ে দিব ওগুলোকে। হ্যাঁ, গোশত এখানে আমি 2 কেজি গোশত নিয়েছি। তো আপনার গরু গোশত থেকে তো এমনিতেই পানি, অনেক পানি উঠে কষানোর সময়, তো এইভাবে আপনারা কষাতে থাকবেন ভালো করে একদম। যেহেতু আমি আবার আলু দিয়েছি, কি আর করে, গরু গোশত যে পরিমাণ দাম, একটু সাশ্রয়ের জন্য এখন গোশতের সাথে আলু না দিয়ে উপায় নেই। হ্যাঁ, আমি এরপরে পানি দেব, আসলে অনেক ব্যস্ত থাকি আজকে আপনাদেরকে গোশত রান্না করব। গোশত রান্না করতে তো অনেক সময় লাগে, শর্টকাট ভিডিও দেখা এটা তেমনি দেখা। আসলে বড় ভিডিও করার মতো সময়ও পাই না। এই হচ্ছে এভাবে কষাতে থাকবেন, গোশতগুলো অনেক ভালো ভালো করে একদম অল্প আছে কষাতে থাকবেন, দেখতে থাকুন। এভাবে কষানো হয়ে গেলে, আর গোশতের আলুটা আসলে একটু মজা লাগে, দেশি আলুটা দিলে একটু বেশি টেস্ট হয়। আলুটা সিদ্ধ না করে দিলেই ভালো, সিদ্ধ করে দিলে গোশত ইয়ে হয়ে যায়, মানে আলুগুলো বেশি গলে যায়। এভাবে প্রায় ধরেন আধা ঘন্টার মতো, যত বেশি জাল দেওয়া যায় গরু গোশত তত বেশি টেস্ট হয়। আর এভাবে আপনার আধা ঘন্টার মতো জাল দিতে থাকেন, কষাতে থাকেন, তারপরে আপনার ভুনা খাইতে চাইলে ভুনা হালকা পরিমাণ পানি দিয়ে আবার অনেকক্ষণ জাল দিবেন, প্রায় 1 ঘন্টার মতো। একটু বেশি জাল দিলে গোশতটা টেস্ট হয় বেশি, গরু গোশত যেমন এটা যত বেশি মানে জাল দিবেন তত বেশি টেস্ট হবে। তো এভাবে দেখতে থাকুন, সবাই ভালো থাকবেন, শারমিনা পার জগৎ বিখ্যাত রান্না দেখতে থাকুন।